নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি মানুষী। শুরু করছি এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো, বকটুই কাণ্ডে গ্রেফতার এক। আরও একবার জানিয়ে রাখবো, বকটুই কাণ্ডে গ্রেফতার এক। লিটন শেখ নামে একজনকে গ্রেফতার করেছে সিবিআই, এবং বকটুই কাণ্ডে তদন্ত চালাচ্ছিল সিবিআই আধিকারিকরা। সেই তদন্তে নেমে আরও একজনকে গ্রেফতার করলো সিবিআই আধিকারিকরা। লিটন শেখ নামে একজনকে গ্রেফতার করেছে সিবিআই। হাইকোর্টের নির্দেশ মেনে সিবিআই তদন্ত চলছিল বকটুই কাণ্ডে, পাশাপাশি ভাদু শেখ খুনেও কিন্তু সিবিআই তদন্ত চলছে। বকটুই কাণ্ডে এবার আরও একজনকে গ্রেফতার করলো সিবিআই। ধৃত ব্যক্তির নাম লিটন শেখ, এমনটাই জানা যাচ্ছে। হাইকোর্টের নির্দেশ মেনে বকটুই কাণ্ডে সিবিআই আধিকারিক তারা কিন্তু তদন্ত চালাচ্ছিলেন, পাশাপাশি ভাদু শেখ খুনেও তদন্ত করছে সিবিআই। এবং জানা যাচ্ছে বকটুই কাণ্ডে আরও একজনকে গ্রেফতার করেছে সিবিআই। লিটন শেখ নামে একজনকে গ্রেফতার করেছে সিবিআই। কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অঞ্জন দে। অঞ্জন, বিস্তারিত শুনবো। লিটন বকটুই কাণ্ডে, এই বকটুইয়ের যে গণহত্যা এবং ভাদু শেখ খুন, এই দুটো খুনেই কিন্তু তদন্ত শুরু করেছে সিবিআই। এবং আমরা যেটা জানতে পারছি যে গতকাল রাত্রেবেলা এই বকটুই কাণ্ডে লিটন শেখ নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে সিবিআই, এবং এই লিটন শেখকে আজকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। তুমি জানো যে বকটুই কাণ্ডে এর আগেই রাজ্য পুলিশ কিন্তু 21 জনকে গ্রেপ্তার করেছিল বকটুই গণহত্যাকাণ্ডে, এবং ভাদু শেখ খুনে যখন সিবিআই এই ঘটনার তদন্ত হাতে পায় তার আগে পর্যন্ত রাজ্য পুলিশ একজনকে গ্রেপ্তার করেছিল, এবং তারপরে ভাদু শেখ খুনে সিবিআই কিন্তু অভিযান চালিয়ে আরো 4 জনকে গ্রেপ্তার করে। মোট কথা যে ভাদু শেখ খুনে মোট 5 জনকে গ্রেপ্তার করতে পেরেছে সিবিআই, এবং রাজ্য পুলিশ যে গণহত্যাকাণ্ডে 21 জনকে গ্রেপ্তার করেছিল তারপরে আরো একজনকে গ্রেপ্তার করেছিল সিবিআই গত পরশুদিন, এবং আজকে আরো একজন লিটন শেখ নামে আরো একজনকে গ্রেপ্তার করলো। এই নিয়ে বকটুই গণহত্যাকাণ্ডে মোট 28 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তাদের বিরুদ্ধে মামলা চলছে রামপুরহাট মহকুমা আদালতে। তবে দুটো ঘটনারই কিন্তু তদন্ত করছে সিবিআই, মানে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তবে দাদা, এই ঘটনায় দুটো ঘটনাতে আমরা দেখতে পেয়েছি ভাদু শেখ হত্যার মামলায় 10 জন লিখিত, 10 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছিল, 10 জন অভিযুক্ত, এবং এই বকটুই গণহত্যাকাণ্ডে মোট 70 জন অভিযুক্তর নামে কিন্তু লিখিত অভিযোগ করা হয়েছিল, এবং তাদের বিরুদ্ধে মামলা শুরু হয়েছে। সুতরাং এখনো পর্যন্ত এই দুটি কাণ্ডে মোট 28 জনকে গ্রেপ্তার করতে পেরেছে রাজ্য পুলিশ এবং সিবিআই। অনেক ধন্যবাদ অঞ্জন, আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঞ্জনদের সঙ্গে। বকটুই কাণ্ডে গ্রেফতার আরও এক, লিটন শেখ নামে একজনকে গ্রেফতার করেছে সিবিআই। এই নিয়ে মোট 28 জনকে গ্রেফতার করলো সিবিআই, এবং লিটন শেখকে গতকাল রাতে গ্রেফতার করা হয়েছে বলেই জানা যাচ্ছে। যে খবরের দিকে নজর রাখবো, ধর্মীয় অনুষ্ঠানে প্রসাদ খেয়ে অসুস্থ। আর একবার জানিয়ে রাখবো, ধর্মীয় অনুষ্ঠানে প্রসাদ খেয়ে অসুস্থ বসিরহাটের বাদুরিয়ার ঘটনা। অভিযোগ, বাদুরিয়ার খামারপাড়া ধর্মীয় অনুষ্ঠানে কাটা ফল ছোলা বাদাম খেয়ে অসুস্থ হয়ে পড়েন গ্রামবাসীরা। খাদ্য বিষক্রিয়ার লক্ষণ নিয়ে রুদ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি হন তারা। প্রাথমিকভাবে চিকিৎসকদের অনুমান, দীর্ঘক্ষণ আগে কেটে রাখা ফলে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছেন গ্রামবাসীরা। ইতিমধ্যে চিকিৎসায় সাড়া দিয়েছেন অনেকেই, বাড়িও ফিরে গেছেন তারা। বাকিরা দ্রুত সুস্থ হয়ে যাবেন বলে আশ্বাস দিয়েছেন চিকিৎসকরা। নিউটন পথ দুর্ঘটনায় আহত হন। বৃহস্পতিবার মধ্যরাতে নিউটন সাপুর্যে ব্রিজের কাছে একটি বাইক বেপরোয়াভাবে রাস্তার ধারে বসে থাকা এক ভবঘুরকে ধাক্কা মারে, পড়ে যায় দুই বাইক আরোহী। দুজন বাইক আরোহীর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, একজনকে আশঙ্কাজনক অবস্থায় জিরানগাছা হাসপাতালে পাঠানো হয়েছে, অপরজনকে বিধাননগর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। আহত আরেকজনকে বিধাননগর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের অনুমান, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য এই দুর্ঘটনা। টেকনোসিটি থানার পুলিশ বাইকটিকে আটক করেছে এবং তদন্ত শুরু করেছে। অন্ধ্রপ্রদেশে ওষুধের কারখানায় আগুন, মৃত্যু কমপক্ষে 6 জনের, জখম আরও 12। বুধবার গভীর রাতে অন্ধ্রপ্রদেশ পশ্চিম গোদাপুরি জেলার আক্কি রেড্ডি গুডামের ওষুধ কারখানায় আগুন লাগে। কারখানায় 4 নম্বর ইউনিটে যখন আগুন লাগে সেই সময় সেখানে 18 জন শ্রমিক ছিলেন। আগুন লাগানোর খবর দমকলে দেওয়া হয়। দমকলে প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে মৃত্যু হয়েছে 6 জনের। পুলিশের তরফে জানানো হয়েছে মৃতদের মধ্যে 4 জন বিহারির পরিযায়ী শ্রমিক। অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডি। মৃতদের পরিবারের জন্য 25 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন তিনি। একই সঙ্গে গুরুতর আহতদের 5 লক্ষ করে টাকা, অল্প আহতদের 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডি।
আমেরিকা কে যোগ্য জবাব ভারতে মার্কিন বিদেশ সচিবের কাছে মানবাধিকার খোঁচার পাল্টা দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কয়েকদিন আগে ভারত আমেরিকা বৈঠকে ভারতের বিদেশ মন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর সামনে দেশের মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন দিল্লিকে কটাক্ষ করে বলেন ভারতের ক্রমবর্ধমান মানবাধিকার লঙ্ঘনের ঘটনার দিকে নজর রেখেছে আমেরিকা এবার ব্লিংকনের কটাক্ষের জবাব দিয়ে বিদেশমন্ত্রী বলেন আমেরিকার মানবাধিকার নিয়ে দিল্লির উদ্বেগ আছে আমাদের কেউ আক্রান্ত হলে আমরাও সরব হই এই মুহূর্তে এখন এই পর্যন্তই দেখছেন কলকাতা টিভি রাত দিন সাত দিন।